আমি মোহাম্মদ মশিউর রহমান খান। বিশ্ব মানবতানীতি জনৈতিক শেখ হাসিনার দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত বিগত নৌকা প্রতীকের চেয়ারম্যান, বর্তমান আমি চেয়ারম্যান। আমি কিছু বলার আগে সর্বপ্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের নিষ্ঠুর শহীদ 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে আমি একটি কথাই বলবো যে আপনারা জানেন বিগত 2016-23 এপ্রিল যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলকে আধুনিক এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উন্নয়নের ধারা ত্বরান্বিত করার লক্ষ্যে বিশ্ব মানবতানীতি জনৈতিক শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত ছিল তার, যে তৃণমূল থেকেই নৌকাপতিকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তারই ধারাবাহিকতায় কাশিয়ানি মুখশেদপুরের উন্নয়নের উপকার, সারা বাংলার অহংকার, আমার আপনার প্রিয় নেতা জনতা কর্নেল ফারুক খানের সার্বিক সহযোগিতায় তার অক্লান্ত পরিশ্রম এবং বিশ্ব মানবতানীতি জনৈতিক শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বলতে চাই সে আস্থা রেখেছিল যে তৃণমূলের প্রতীক দেবে, সেই ধারাবাহিকতা আমিও প্রতীক পেয়েছিলাম কাশিয়ানি সদর ইউনিয়ন পরিষদে। আমার অত্র ইউনিয়নের জনসাধারণের দোয়া, ভালোবাসা, আশীর্বাদের ফসল হিসেবে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। এজন্য কৃতজ্ঞতা জানাই জাতির জনক কন্যা জনতা শেখ হাসিনাকে, কৃতজ্ঞতা জানাই কাশিয়ানি মুখশেদপুর উন্নয়নের উপকার জনতা কন্যা ফারুক খানকে, কারণ তারা আমার প্রতি আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদানস্বরূপ নির্বাচিত হওয়ার পরে কাশিয়ানির প্রতিটা ওয়ার্ডে, 9টি ওয়ার্ড, কাশিয়ানিকে একটি মডেল ইউনিয়ন করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে গেছি। যেমন শতভাগ বিদ্যুৎ, প্যারামেডিকেল, শেখ রাসেল আইটি পার্ক যা প্রস্তাবিত, এবং সেই সঙ্গে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, 100 সজ্জা হাসপাতাল, কাশিয়ানি বাজারকে একটি আধুনিক বাজার হিসাবে ড্রেনেজ ব্যবস্থা এবং 22 ফিট প্রশস্ত আমি আরসিসি ঢালাই রাস্তা সহ খায়রাট 1 নম্বর থেকে শুরু করে 9 নং আট পর্যন্ত ব্যাপক হারে আমার প্রাণপ্রিয় নেতা তার সার্বিক সহযোগিতা, তার ডিউরিটারের মাধ্যমে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে কাশিয়ানিতে তা আমি মনে করি 40 বছরের ইতিহাসে যা হয়নি। প্রতিটা পদক্ষেপে সরকারি যে অনুদান, বিশেষ করে টিআর কাবিটা কাবিখা আমার ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানিভাবে তা কাজ করেছি। বিশেষ করে এলজিসপি থেকে শুরু করে আপনার বয়স্ক ভাতা, আমার ইউনিয়নের শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিটা ভাতাই আমি এই কমিটির মাধ্যমে সুন্দর পরিসরে সাধারণ মানুষ, খেটেকা মানুষকে আমি দিয়েছি যারা পার উপযুক্ত। এবং শুধু এই নয়, নারীকে এবং নারীর উন্নয়নের জন্য বিশেষ করে যারা গরিব অসহায় তাদেরকে প্রশিক্ষণপূর্বক সেলাই মেশিন বিতরণ, সাধারণ ছেলে মেয়েদের মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স এবং মেয়েদের মধ্যে বাইসাইকেল থেকে শুরু করে আধুনিকায়ন করার জন্য প্রতিটা ক্ষেত্রে